ত্রিপুরা পুলিশ ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে উদ্ধার 4 প্যাকেট হেরোইন। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা এলাকায়। জানা গেছে, সোমবার সন্ধ্যা 6টা নাগাদ গোপন খবরের ভিত্তিতে যৌথভাবে নেশাবিরোধী অভিযানের নামে ধর্মনগর থানার পুলিশ সহ আসাম রাইফেলসের 29 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা বাগবাসা আসাম রাইফেল ক্যাম্প সংলগ্ন রাস্তায় এই অভিযান চলাকালীন সময় একটি মোটর সাইকেলে থাকা দুই যুবককে আটক করতে যায় পুলিশ এবং অসম রাইফেলসের জওয়ানরা। সেই সময় মোটর সাইকেল ফেলে পালিয়ে যায় সেই দুই যুবক। পরবর্তী সময়ে মোটর সাইকেলে তল্লাশি চালিয়ে 4 প্যাকেট হেরোইন উদ্ধার করে পুলিশ ও অসম রাইফেলসের জওয়ানরা। কাছে একটা গোপন সংবাদ আসে যে একটা মোটরসাইকেলে কিছু নারকোটিক ট্রাফিকিং হবে এবং সেই খবরের ভিত্তিতে আসাম রাইফেলসের 29 ব্যাটেলিয়নের জওয়ান অফিসার মিলে আমরা ধর্মনগর থানার অফিসার এবং স্টাফরা আমরা একটা জয়েন্ট অপারেশন করি। তো বাগবাসার কাছে অনুমানিক 6টা থেকে 6টার সময় একটা বাইককে চেস করি আমরা। তো চেস করার সময় বাইকের আরোহী এবং পিলিয়ন রাইডার যে ছিল সে পালিয়ে যেতে সক্ষম হয়, কিন্তু আমরা বাইকটাকে ধরে ফেলি। বাইকটা সার্চ করে আমরা তার কাছ থেকে প্লাস্টিকের 4টে হিরোইনের কৌটা, হিরোইন সাসপেক্টেড হিরোইন সহ 4টে কৌটা আমরা উদ্ধার করি। এবং তো ওই বাইকটার যে আরোহী ওর বিরুদ্ধে আমরা নির্দিষ্ট NDPS মামলায় আমরা একটা মামলা নিচ্ছি এবং তদন্ত সাপেক্ষে ওই বাইকের নাম্বারটা আমি এখন আর কিছু বলতে পারছি না। আপনাদের যে এই অভিযানের সঙ্গ কারা দিয়েছিল, এই অভিযানে আপনাদের সাথে কে ছিল? 29 ব্যাটেলিয়ন আসাম রাইফেলস এবং ত্রিপুরা পুলিশ অর্থাৎ ধর্মনগর থানার জয়েন্ট অপারেশন ছিল। উভয় মিলে আমরা অপারেশনটা করি এবং এই ব্রাউন সুগার ওই সাইকেলটার থেকে উদ্ধার করি।